হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আমি অষ্টম শ্রেণীর যে লেসেনটির কথা বলবো সেটি হচ্ছে সিক্স। লেসেনটির নাম হচ্ছে দ্য সি, অর্থাৎ সমুদ্র। কবি হচ্ছেন জেমস রিফ। জানা যাক কবিতার বিষয়বস্তু। সমুদ্র একটি ক্ষুধার্ত কুকুর, দৈত্যাকার এবং ধূসর। সে সমস্ত দিন সমুদ্রের তীরে গড়াগড়ি দেয়, সঙ্গে নিয়ে ধারালো দাঁত এবং অমিশ্রণ চুয়ালে ঘন্টার পর ঘন্টা সে চিবোতে থাকে। লম্প ঝম্প করতে থাকা পাথর আর হাড়গুলি দৈত্যাকার সাগর। কুকুরটি বিলাপ করে তার পিচ্ছিল থাবা চেটে, এবং যখন রাতের হাওয়া গর্জন করে এবং চারদিক ঝোড়ো মেঘে দোলে, সে তার দু পায়ের পাতায় লাফায় এবং গন্ধ শোকে। খারাপ পাথরের বুকে তার ভেজা শরীর ঝাড়ে। খুব ভোরে চিৎকার করছিল, কিন্তু মে বা জুন মাসের শান্ত দিনে, এমনকি বালিয়াড়ির ঘাসেরও যখন তাদের গান তীক্ষ্ণ সুরে বাজে না, দু থাবার মধ্যে তার মাথা পেটে সে বালির সমুদ্র তীরে শুয়ে থাকে। এত শান্ত সে কদাচিং নাক ডাকায়। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের ছোট্ট কবিতাটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন, এবং যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।